অ্যাটিটিউড নিয়ে কিছু বলতে চাই। এই জমানায় কিছু মানুষ রয়েছে যারা নাকি অ্যাটিটিউড অনেক পছন্দ করে, মানে ভাব নিতে অনেক পছন্দ করে আর কি। নিজের একটা ভাব থাকবে, নিজের অনেক ক্ষমতা, নিজের অনেক বাহাদুরি। আচ্ছা, অ্যাটিটিউড বলতে আমরা কি বুঝি? অ্যাটিটিউড হচ্ছে এক ধরনের অহংকার, আর যে অহংকারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। বাট আমাদের সমাজে কিছু ছেলে মেয়ে রয়েছে যারা নাকি অ্যাটিটিউড অনেক পছন্দ করে। আরে, এই অ্যাটিটিউড দেখিয়ে তোমার লাভটা কি? একদিন তো তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটা হচ্ছে অহংকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেন। এটা হচ্ছে আরেক, অ্যাটিটিউডওয়ালা ছেলেদের মেয়েরা খুবই পছন্দ করে। আর এইটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগলো যে বর্তমান সমাজে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করে সেটা আমাদের সমাজের মেয়েরা লাইক করে, লাভ করে, ফ্যাশন হিসেবে ইউজ করে। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। দেখেন, আপনার সুন্দর চেহারা, চোখ, নাক আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। এই সব কিছু কিন্তু মৃত্যুর পর আপনি যখন কবরে যাবেন সব কিছু ইঁদুর বাতারি সব কিছু খেয়ে ফেলবে। আপনার কিন্তু বাহাদুরি এখানেই শেষ। আর এই জীবনটা তো ক্ষণস্থায়ী, আমাদের দাদার দাদা কেউ কিন্তু নাই, ঠিক আছে? সবাই চলে গেছে, আস্তে আস্তে সিরিয়াল টু সিরিয়াল সবাইকে চলে যেতে হবে, যদিও আমাদের এক সেকেন্ডের কোনো ভরসা নাই। তো যারা নাকি অ্যাটিটিউড ওলা মানুষকে পছন্দ করে, অ্যাটিটিউডকে একটা পেশা মনে করে, তাদের নিয়ে আর কিছু বলার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিক। আমিন।